হঠাৎ করে ছোট্ট একটা ছুটি পেলে যদি শহরের কোলাহল মুখর দিন থেকে পালিয়ে এইরকম একটা ঝর্ণার পাশে বসতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনারই জন্য। বর্ষা শেষে যখন আকাশে সাদা মেঘেরা হেসে ওঠে তখনই যে কোনো ঝর্ণাকে তার পরিপূর্ণ রূপে দেখার সেরা সময়। তাই এবার আমরা চলে গেলাম পড়শি রাজ্য ঝাড়খণ্ডে উসরি আর ভাতিন্ডা ফলসকে দেখতে, আর সেই সঙ্গে এক পলকের দেখা সেরে নিলাম পাহাড় ঘেরা টলটলে অপূর্ব এক জলাধার তোপচাচির সঙ্গে। হ্যাঁ, একদিনেই আর খুবই কম খরচে। চলুন পুরো প্ল্যানটা ডিটেলসে দেখে নিয়ে আপনিও করে ফেলুন নেক্সট উইকেন্ড ট্রিপের প্ল্যান। আমরা যদিও আগের রাতটা মাইথনে কাটাই, পরে সেখান থেকে চলে আসি ধানবাদ। আপনি চাইলে সকালে শতাব্দী এক্সপ্রেসে ধানবাদে এসে সেদিন বিকেলে 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা 5:40 শতাব্দী এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরে যেতে পারেন অনায়াসে। তবে শতাব্দী এক্সপ্রেসে ফিরলে ঘোরার সময় একটু বেশি পাবেন। ছোটবেলায় সহজ পাঠে যখন প্রথম পড়ি উসরি ঝর্ণার কথা, তখন রবি ঠাকুরের সঙ্গে আমাদেরও মন চায় উসরিকে দেখতে। সেই নস্টালজিয়ার টানে আমরা দিন শুরু করলাম উসরিকে দেখে। উসরি মানে সুন্দরের উৎস। সত্যি এই ভরা বর্ষায় উসরির সৌন্দর্য বোধহয় যে দেখেছে কেবল সেই অনুভব করতে পারবে। আজ দিনটা মোটেও বৃষ্টি নয়, আর আমরা চলে এসেছি উসরিতে। জল এত বেশি, বর্ষার পরিপূর্ণ রূপে উসরি আমাদের সামনে ধরা দিয়েছে। একদম উচ্চতা বেশি নয়, কিন্তু প্রচুর জলের পরিমাণের জন্য যে রূপটা আমরা দেখতে পাচ্ছি, এই রূপ খুব কমই, উসরির এই সুন্দর রূপ খুব কমই দেখা দেয়। অপূর্ব সুন্দর লাগছে। প্রচণ্ড বেগে আওয়াজ নিয়ে উসরি নদী নিচে ঝাঁপিয়ে পড়েছে ঝর্ণা, আর জল ছিটে এসে আমাদের পুরো ভিজিয়ে দিচ্ছে। একটা দারুণ ফিল হচ্ছে, দারুণ ফিল। ফেরার পথে উসরি নদীকে দেখে অবাক মন ভাবতে থাকলো, এত গম্ভীর শান্ত এই নদীরই কি একটু আগে অমন মাতাল করা উচ্ছলতা দেখে এলাম। এরপর চলে এলাম তোপচাচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর তোপচাচি লেক দেখতে। চেকপোস্টে গাড়ির জন্য 100 টাকা লাগে, তবে আমাদের ড্রাইভার দাদার কাছে কোনো একটা পাস থাকায় আমাদের এন্ট্রি ফি লাগেনি। আমরা চলে এসেছি তোপচাচি লেকে। পাহাড় ঘেরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে শান্ত একটা লেক তোপচাচি লেক। ওই দেখা যায় পরেশনাথ পাহাড়। এই ম্যানমেড লেকটি দীর্ঘদিন ঝরিয়া অঞ্চলের ওয়াটার সাপ্লাইয়ের একমাত্র সোর্স ছিল। এই ওয়াটার সাপ্লাই কর্পোরেশনের এক অফিসারের সাথে আলাপ হলো সেদিন। তার কাছে জানলাম ভারতে কেন সারা এশিয়াতে এই রকম ওয়াটার সাপ্লাই সিস্টেম বিরল, যেখানে কোনো পাম্পিং সিস্টেম ছাড়াই দোতলার উপরে জল পৌঁছে যায়। সত্যিই মিরাকল। এই যে তোপচাচি লেকটা, সেই সময়ে পার্শ্ববর্তী এলাকায় জল সরবরাহের জন্য তৈরি হয়েছিল এটি, কারণ এখানে এই ঝরিয়া কয়লাখনি বেল্ট পুরোটাই এই তোপচাচির আশেপাশে। আর তখন ব্রিটিশ অফিসাররাও আসতেন, তাদের
জলের দরকার তো হতোই, সেই জন্য এটা তৈরি। এটা 1924 সালে উদ্বোধন হয়েছিল। লেখা রয়েছে দেখলাম স্যার হেনরি হুইলার এর উদ্বোধন করেছিলেন। তো এর স্ট্রাকচারটা একদমই সেই ব্রিটিশ স্থাপত্যের, লন্ডনের যে বিভিন্ন বিল্ডিংয়ের ছবি আমরা দেখি ঠিক অনেকটা সেই রকম ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া কিন্তু একদম বোঝা যাচ্ছে। এই লেক সংলগ্ন এলাকাটি একটি প্রসিদ্ধ পিকনিক স্পটও, তবে এখানে টয়লেট ও খাবারের দোকানের কোনো দেখা মিলল না। ফেরার সময় পথের দুপাশের বড় বড় গাছগুলিকে বড় মায়াময় লাগলো। থামলাম সরকারি গেস্ট হাউসে, যেটি এখন পরিত্যক্ত। একসময় বহু বিখ্যাত ব্যক্তি এখানে থেকে গেছেন, ফাইভ স্টার ফেসিলিটি তখন পাওয়া যেত এখানে। বাঙালির মহানায়ক উত্তম কুমারও এখানে এসে থেকেছেন বহুবার। এর পাশে বেশ খানিকটা জমিও কিনেছিলেন তিনি, যদিও পরে তার মালিকানা হাত বদল হয়ে গেছে। उत्तम कुमार अगर आस पास कहीं आते थे तो यहाँ ठहरते थे, और उत्तम कुमार का लैंड इस बाउंड्री के बाद था। अच्छा। जो वो या उनके उत्तराधिकारी उन्हें सेव कर चुका है। अच्छा अच्छा आज के दिन। अच्छा। तबे বিভিন্ন বাংলা ইউটিউব চ্যানেলে এই বাড়িটিকে উত্তম কুমারের বাড়ি বলে যে ভুল প্রচার হয়ে আসছে, পিসিএ ডায়রির মাধ্যমে ওনারা তা বন্ধের আর্জি জানালেন। এরকম ভগ্ন দশার মধ্যে এই রকম চকচকে এত সুন্দর দেওয়ালের কাজ দেখে বোঝা যাচ্ছে এটা একসময় কতটা ঐতিহ্যবাহী ছিল এই বাংলো। 2007-08 সাল পর্যন্ত যেটা ব্যবহার হয়েছে, বর্তমানে তার এই অবহেলিত ভগ্ন দশা দেখে খারাপ লাগছে। বাউন্ডারি ওয়ালের পাশে এই জায়গাটি একসময় উত্তম কুমার কিনেছিলেন। আমরা লাঞ্চ সারলাম কাছেই NH2-র উপরে শান এ পাঞ্জাবে। এখানে রাত্রে থাকার ব্যবস্থাও রয়েছে। আমরা যে 140 টাকার থালি নিয়েছিলাম তার খাবারও আমাদের বেশ ভালো লেগেছে। লাঞ্চ সেরে এগিয়ে গেলাম ভাতিন্দার উদ্দেশ্যে। ধানবাদ থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত ভাতিন্দা ফলস দেখতে প্রথমে পড়বে পুটকি, সেখান থেকে তেতেঙ্গাবাদ। পথে পেরোতে হবে কলিয়ারি বেল্ট। দেখতে পেলাম এখান ওখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। এই কোলফিল্ডের খনিতে গত 100 বছর ধরে আগুন জ্বলছে, এবং খোলা খনিমুখগুলি থেকে
সেই ধোঁয়া ধিকে ধিকে বিষ্পাষ্প হয়ে বেরিয়ে আসছে। অবিরত পরিবেশ দূষণ চলছে এইভাবে। ছোট্ট নদী কাঠরে এই ভাতিন্দায় সুন্দর একটা ঝর্ণা হয়ে নেমে এসে কাছে গিয়ে মিশেছে দামোদর নদে। এইটুকুই তার জীবন, পরেশনাথ পাহাড় থেকে দামোদর নদ। আর তার মাঝেই তৈরি হয়েছে এই নৈসর্গিক ক্যাসকেড জলপ্রপাতটি। সকাল থেকে এই নিয়ে দ্বিতীয় জলপ্রপাতের মুখোমুখি দাঁড়িয়েছি। জলপ্রপাত সব সময়ই মনকে টানে, তার একটা আলাদা সৌন্দর্যই আছে। বিশেষ করে বর্ষার জলপ্রপাত তার রূপ ভাষায় প্রকাশ করা যায় না। আজকে যে দুটো জলপ্রপাত দেখলাম, উস্ত্রি তার প্রচুর পরিমাণ জল, সেই জলে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়েছে, আর ভাতিন্দা তাতেও জল আছে কিন্তু তার ব্যাপকতা এত বিশাল, এত চওড়াভাবে সে ছড়িয়ে নেমেছে যে এটা একটা অন্যরকম গম্ভীর সৌন্দর্য পেলাম। উস্ত্রি যেখানে উচ্ছল, ভাতিন্দা কিন্তু অনেক গম্ভীর। যেন কিশোরী আর পরিপূর্ণ যুবতীর ডিফারেন্স উস্ত্রি আর ভাতিন্দার মধ্যে খুঁজে পেলাম। একদিনে মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ডকে দেখলে যেমন তুলনা হবেই, তেমনি শুরু হলো উস্ত্রি আর ভাতিন্দার মধ্যে। শেষ পর্যন্ত একজনকে তো জেতাতেই হয়। তোপচাচি থেকে ভাতিন্দার পথে আছে আরেকটা টুরিস্ট স্পট, রামরাজ মন্দির। হাতে সময় থাকলে অবশ্যই যেতে পারেন। আসুন আলাপ করিয়ে দিই আমাদের আজকের ট্যুরের ড্রাইভার দাদার সঙ্গে, তাপরেজ ভাই। ড্রাইভিং, ম্যানেজমেন্ট, টাইমিং এবং ব্যবহার সবেতেই 10 out of 10। একটা ট্যুর সুন্দর করতে একজন ভালো ড্রাইভার কিন্তু খুব জরুরি। ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ও এই ট্যুরের খরচের ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। সুন্দরী ভাতিন্দাকে দেখতে দেখতে ভুলে গেলে চলবে না ফেরার ট্রেনের কথা। ফেরার পথে 16 কিলোমিটার রাস্তা যেতে কিন্তু 40 থেকে 45 মিনিট সময় হাতে রাখতেই হবে। আমরা ধানবাদ স্টেশন পৌঁছে গেছি। 4:20 ব্ল্যাক ডায়মন্ড ট্রেন, আর এখন বাজে 4:15। এবার আমাদের শেষ হলো, আর এবার আমাদের ছুটতে হবে। সো বাই।